দেশব্যাপী গুম, খুন আর গুপ্ত হত্যার জন্য সরকারি দলকে দায়ী করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এখন কোনো মানুষের জীবনে নিরাপত্তা নেই দাবি করে তিনি বলেন, দলীয় লোকজন জড়িত থাকায় আওয়ামী লীগের পক্ষে এসব বন্ধ করে দেশে শান্তি আনা সম্ভব নয়। রাজধানীতে এক আলোচনা সভায় বেগম জিয়া বলেন, আলোচনার দ্বার এখনও খোলা আছে, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অপকর্ম করছে তারা, আর সমস্ত দোষ মামলা দিচ্ছে বিরোধী দলের উপরে। খুন, খারাপি, হত্যা প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। এমনকি জঙ্গিদের সঙ্গে, ওই যে জঙ্গিগুলা পালিয়ে গেল, এর কানেকশনও পাওয়া গেল আওয়ামী লীগের যুবলীগের সাথে। তাহলে আজকে জঙ্গিদের মাদকদাতা হলো আওয়ামী লীগ,